শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো এই পাঁচটি অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য আমি একদম স্পেশাল এই পাঁচটি অ্যাপ্লিকেশন আপনাদের জন্য নিয়ে এসেছি গাইস ভিডিওটি আপনারা চেষ্টা করবেন সেসব দেখার আর আমাদের এখানটায় লকডাউন চলছে তো এই লকডাউনে কখনও ইন্টারনেট এতটাই ফাস্ট চলে আর কখনো এতটাই ঝোলো চলে একটা পেজ ওপেন হয় না তো এই ব্রাউজারটি খুবই ইউজফুল ব্রাউজার একটি অ্যাপ্লিকেশন গাছ তো এই ব্রাউজারটিতে আপনারা যে কোনো কিছু অফলাইনে যে কোনো আর্টিকেল সে নিউজ বা এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের আর্টিকেল আপনারা পড়তে পারবেন এই ব্রাউজারটিতে তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো সবার সাইটে দেখুন আই আই এর দিতে ক্লিক করার পর ডাইরেক্টলি আপনাকে নিয়ে যাবে গুগলে গুগলের পেজে যাওয়ার পর এখানটায় আপনারা কি সার্চ করতে চাচ্ছেন আর্টিকেল রিলেটেড সমস্ত কিছু এখানটায় আপনারা সার্চ করতে পারবেন তো এখানটা আমি বাংলা নিউজ সার্চ করছি কোনো একটি নিউজ সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে এসে তো এখানটায় আপনারা যে কোনো নিউজ আপনারা এখানটায় সেভ করে রাখতে পারবেন যখন খুশি তখন আপনারা এই নিউজগুলো পড়তে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটিতে খুবই আমাকে ভালো লেগেছে গা এখানটায় আপনারা যে কোনো একটি আর্টিকেলে যখন আপনারা ক্লিক করবেন ডাউনলোড করবেন সেই রিলেটেড সমস্ত কিছু ডাউনলোড হয়ে যাবে এক থেকে দু সেকেন্ডের মাথায় তো এখানটায় দেখুন তো এই নিউজ রিলেটেড সমস্ত কিছু আর্টিকেল যদি আপনারা ডাউনলোড করতে চান সবার উপরে দেখুন সাইডের সেভ বটমটি তো সেভ বটমে আপনারা সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় দেখুন কেপ অ্যালোয়েস আপ টু ডেট তো আপনার হালকা একটু ইন্টারনেট কানেকশান পেলেই নেক্সট যে যে কোনো নিউজ আপডেট করে নেবে অটোমেটিকলি এই অ্যাপ্লিকেশনটি তো এখানটায় আপনারা সমস্ত বক্সগুলোতে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন তো এখানটা দেখুন দু নম্বর দুটো বক্স খালি রয়েছে তো এই দুটো বক্সেও আপনারা রাইড চিহ্ন দিয়ে দেবেন রাইড চিহ্ন দিয়ে দেওয়ার পর সবার নিচে দেখবেন ডাউনলোডের অপশনটি ডাউনলোডের অপশন দিয়ে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে তো আমি ইন্টারনেট অফ করে দিচ্ছি দেওয়ার পরে এখানটা আমি ক্লিক করব দেখুন এই নিউজটি সেভ হয়ে গেছে আমার ব্রাউজারে তো এখানটায় আমি যে কোনো কিছু গাইস এখানটা যত দেখতে পারছেন সমস্ত কিছুতে আমি ক্লিক করব আমাকে ডাইরেক্টলি নিয়ে যাবে সেই নিউজ রিলেটেড যত কিছু রয়েছে তো এখানটায় দেখুন যে কোনো একটি আমি ক্লিক করছি তো ক্লিক করার পর দেখুন এখানটায় সমস্ত নিউজ চলে এসে তো এভাবে আপনারা দেখতে পারবেন অফলাইনে গাছ হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন গাছ এই অ্যাপ্লিকেশনটি ট্রাই করবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন তো এখানটায় দেখুন আমি ক্লিক করছি অটোমেটিক এখানটায় ভিডিওটিও কিন্তু সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো আর্টিকেল আপনারা পড়তে পারবেন অফলাইনে গাছ এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি বেকআপ অ্যান্ড রেজোর এই অ্যাপ্লিকেশনটিও হেভি ইউজফুল পাওয়ারফুল অ্যাপ্লিকেশন গাইস আমাদের রেগুলার ইউজ লাইফে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি প্লে স্টোর থেকে বা দুদিন ইউজ করার পর বা এক মাস ইউজ করার পর আনস্টল করে ফেলি আবার এক মাস পর বা দুদিন পর ডাউনলোড করি আমাদের এমবি শেষ হয়ে যায় বেকার আমরা এম বি খরচ করি তো এই অ্যাপ্লিকেশনটি থাকলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইন্টারনেট ছাড়াই আবার ইনস্টল করতে পারবেন তো আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই রকম আসবে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনারা আনইনস্টল করতে যাচ্ছেন সিম্পল আপনার বক্সে ক্লিক করবেন তো এখানটায় আমি যে অ্যাপ্লিকেশন আমি সিলেকশন করে নিচ্ছি তো এখানটায় আমি এটা সিলেকশন করে নিচ্ছি এক নম্বর তারপরে এখানটায় নিচের দিকে আসার পরে একটু ওয়েট করবেন তো এখানটায় এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটি আমি সিলেকশন করে নিচ্ছি তারপর আরেকটি সিলেকশন করে নিচ্ছি তো এইভাবে আপনারা সিলেকশন করে নেবেন তারপর সবার সাইডে দেখবেন বেকআপ এই বেকআপে আপনাদেরকে ক্লিক করতে হবে বেকআপে ক্লিক করার পর এখন আপনি ব্যাক করে চলে আসুন তো এখানটায় আপনারা দেখতে পারেন অ্যাডভান্সে ক্লিক করার পর দেখুন এখানটায় তিনটি অ্যাপ্লিকেশন সেভ হয়ে রয়েছে তো আমি এখন আমার মোবাইলে গিয়ে আমি এখানটায় এক নম্বর অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে এখানটায় ক্যালেন্ডার বলে একটি অ্যাপ্লিকেশন তো এটাকে আমি আনন্স্টল করছি তারপর দু নম্বর মিউজিক প্লেয়ার একটি অ্যাপ্লিকেশন তো এইভাবে আপনারা আনন্স্টল করার পর আবার ইন্টারনেট ছাড়াই যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এর জন্য আপনাকে বারবার ডাউনলোড করার প্রয়োজন হবে না এমবি বি খরচ করে তো এখানটায় দেখুন আমি এটাকে আনন্স্টল করে দিচ্ছি আনন্স্টল করে দেওয়ার পর আমি ইন্টারনেট বন্ধ করে দিয়ে অ্যাপ্লিকেশনের যদি চলে এসেছি তো এখানটায় আপনারা দেখুন আমি এখানটা ইএজে ক্লিক করবো ইয়েজে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি যখন খুশি তখন আমি ইনস্টল করতে পারবো তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আনন্স্টল করে দেবেন আবার আমাদের প্রয়োজন পড়ে কিছুদিন পর তখন আপনারা আবার এখান থেকে ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট ছাড়াই তো রিয়েলি গ্যাস হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করা প্রয়োজন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আর এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স নিউ অ্যাপ্লিকেশন রিলেটেড সবার আগে ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটির আমি টপ ফাইভ মিউজিক প্লেয়ারে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রিভিউ করেছি সেই ভিডিওটিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন ফ্যামিলি রিংটন তো এই অ্যাপ্লিকেশনটি হেভি ইউজফুল ইউনিক রিংটোন অ্যাপ্লিকেশন আপনি আপনার ফ্যামিলির যে কোনো ফাদার মাদার সিস্টার ব্রাদার যে কারোর নামে আপনারা যে কোনো এখানটায় আপনার রিংটন সেট করতে পারবেন তো এখানটায় আপনার যে রিংটনগুলো রয়েছে যখন আপনাদের বসের কলিং আসবে আপনাদের ফাদারের কলিং আসবে মাদারের কলিং আসবে ওয়াইফের কলিং আসবে গার্লফ্রেন্ডের কলিং আসবে তখন এখানটায় বলে দেবে আপনার ড্যাড ফোন করেছে আপনার ফাদার ফোন করেছে আপনার ব্রাদার ফোন করেছে এখানটায় সমস্ত রিংটোন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে যখন আপনাদের মোবাইলে কল আসবে এরকম করে বলবে তো সিম্পল আপনাদেরকে যেটা করতে হবে তো এখান থেকে আপনারা প্লে করেও শুনতে পারেন কোনটা রিংটোন আপনারা ইউজ করবেন তো এখানটায় আমি দেখছি তারপরে এখানটায় ক্লিক করার পর তারপরে সবার উপরে রিংটোনে আপনারা ক্লিক করবেন রিংটোনে ক্লিক করার পর পারমিশনটিকে অ্যালাউ করে দেওয়ার পর কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে তো আপনার ব্রাদার হলে ব্রাদার নাম্বারটি আপনারা সিলেকশন করতে পারেন এভাবে আপনারা আলাদা আলাদা কন্ট্যাক্টে আলাদা আলাদা রিঙ্কটন সেট করতে পারবেন তো এখন আমরা দেখে নেবো নেক্সট অ্যাপ্লিকেশন রিম্বু রিমন্ডার এই অ্যাপ্লিকেশনটি হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন আমাদের যেমন বাড়িতে বড়োদের বড়োরা রয়েছে বাবা মা আদাস আরও কেউ সেরকম এই অ্যাপ্লিকেশনটি গাইস হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন আমাদের বাবা মা যেরকমটা আমাদের খেয়াল রাখেন এই সেই রকমই আমাদের খেয়াল রাখবেন গাইস আমরা বাজারে যাওয়ার পরে কোনো কিছু ভুলে যাই বা কালকে এই কাজটা করার কথা ছিল অতিরিক্ত চাপে আমরা ভুলে যাই তো এই অ্যাপ্লিকেশনটি থাকলে আপনাদেরকে কল করে বলে দেবে আপনার অমুক টাইমে অমুক দিন এই কাজটি রয়েছে আপনাকে কল করে বলে দেবে আপনার মোবাইলে কাজ তো এখানটায় আপনারা হোয়াট ডু আই কল ইউ তো এখানটায় আপনারা কিসে কী পারপেসে আপনারা সেট করতে চাচ্ছেন যে কোনো কাজ তো এখানটায় আপনারা সিলেকশন করতে পারবেন তো এখানটা আমি মার্কেট তো এখানটা আমি লিখছি মার্কেটিং মর্নিং তো যখন মার্কেটিং মর্নিংয়ে যাবো আমি অটোমেটিক আমাকে কল করবে এবং যে কোনো জিনিস যখন আমি ভুলে যাই অনেক কিছু লিস্ট যখন থাকে সমস্ত লিস্ট আপনারা এখানটায় করতে পারেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে বলে দেবে এটা এটা নেওয়া লাগবে ওটা নেওয়া নিতে হবে তো এরকম করেও আপনারা সেট করে রাখতে পারেন হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন তারপর ইন্টারনেট কানেকশন দিয়ে আপনার এভাবে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানটায় আরও বিভিন্ন ধরনের সেটিং রয়েছে তো এখানটায় চাইলে আপনারা মডিফাই করতে পারেন তো আপনার টাইম ডেট আলাদা সেট করতে পারেন তো টু ডে এখানটায় আপনারা তারপরে এখানটায় মডিফাই করতে পারেন মডিফাই রিমাইন্ডার রয়েছে তো আপনারা যখন ইউজ ইউজ করবেন না গাছ সত্যি আপনারা খুব ভালো লাগবে এই অ্যাপ্লিকেশনটি হ্যাভি ইউজফুল অ্যাপ্লিকেশন তো এখানটায় কল এক সপ্তাহ পরে কল করবে সেটাও আপনারা সেট করতে পারেন এক মাস পর কোনো কাজে হয়তো আপনারা করবেন সেটাও আপনারা এখানটায় সেট করতে পারেন রিয়েলি রেলি হ্যাভি ইউজফুল অ্যাপ্লিকেশন কাজ তো এখানটায় চাইলে আপনারা আরও বিভিন্ন ধরনের সেটিং করতে পারেন তো এখানটায় আপনার টাইম ডেট সিলেকশন করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানটায় যে কোনো একটি টাইম চোদ্দো তারিখ করে নিচ্ছি চোদ্দো তারিখ করে নেওয়ার পর এখানটায় টাইম আমি এখন চলছে বারোটা সাতান্ন তো একটা করে নিচ্ছি আমি একটার সময় আমার এখানটায় কল আসবে তো এখানটায় আমি একটা করে নিচ্ছি তো দেখবেন আমার মোবাইলে কিন্তু কল চলে আসবে তো এরকম করে আপনারা সেট করে রাখতে পারবেন হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন গাছ রেলি ট্রাই করবেন লিংক সমস্ত অ্যাপ্লিকেশনের লিংক ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো এখানটায় দেখুন কল চলে এসে তো এইভাবে আপনাদেরকে কল করে সমস্ত কিছু মনে করিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনটি আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই এই মোবাইল এই অ্যাপ্লিকেশনটি ইউজ করা প্রয়োজন গাছ রেলি ট্রাই করবেন লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন এখন আমরা দেখে নেবো নেক্সট অ্যাপ্লিকেশন চলুন দেখে নেওয়া যাক রোটেশন ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটা হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন গাছ আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন রোটেশন করে দেখতে পারবেন যেরকম আপনারা ইউটিউব ভিডিও যখন আপনারা দেখেন তখন মোবাইলটিকে আপনার রোটেশন করলে অটোমেটিক কিন্তু ইউটিউব ভিডিও রোটেশন হয়ে যায় তো এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের কাছে থাকে অ্যাপ্লিকেশানটা যে সমস্ত পারমিশনগুলো চাইবে আপনারা অ্যালাউ করে দেবেন তো এখানটায় আপনারা এই পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন যে সমস্ত পারমিশনগুলো চাইবে সিম্পল আপনারা অ্যালাউ করে দেবেন তো এখানটায় আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনারা রোটেশন করে দেখতে পারবেন তো এই পারমিশনটিকে আপনারা অ্যালাউ করে দেবেন সমস্ত পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখানটায় আমি হোয়াটসঅ্যাপটা সিলেকশন করে নিচ্ছি তো এটি হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনারা রোটেশন করে ইউজ করতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপটা সেলেকশন করে নিচ্ছি যদি আপনারা আন রোটেশন করতে চান তো মিডলে আপনারা ক্লিক করবেন তো রোটেশন হবে না তো আপনারা যদি রোটেশন করতে চান রোটেশনে ক্লিক করার পর মিনিমাইজ করে ব্যাক করে চলে আসবেন মিনিমাইজ করে আসার পরে তো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখুন আমার হোয়াটসঅ্যাপ রোটেশন হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন রোটেশন করে ইউজ করতে পারবেন আশা করি গাইজ আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই ভালো লেগেছে ভিডিওটিতে একটা লাইক করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে